হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি ম্যাপসাইট থেকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্ল্যাগইন সম্পর্কে বলবো। এটির নাম হচ্ছে প্রিটি লিঙ্ক লাইট। তো এটি হচ্ছে একটি ইউআরএল শর্টেন সার্ভিস। যেমন আমরা আপনার অনেক বড় লিঙ্ক শর্ট করার জন্য বা আমাদের কোনো অ্যাফিলিয়েট বা সিপিএ লিঙ্ক আমরা কি করি, শর্ট করি গুগল বা বিটলির মাধ্যমে। তো গুগলের আপনার হচ্ছে একটা ইউআরএল শর্টেন সার্ভিস আছে, এরপর বিটলি আপনারা হয়তো বা অনেকেই জানেন, এরপর আদার্স আরও অনেক আপনার হচ্ছে সার্ভিস আছে। তো এই প্ল্যাগইনসটির মাধ্যমে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে, আমাদের নিজেদের ব্র্যান্ডে আমরা যে কোনো বড় লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্ককে আমরা হচ্ছে শর্ট করতে পারবো এবং মাস্ক করতে পারবো। তো এটি অনেক চমৎকার একটা প্ল্যাগইন এবং এটা দিয়ে আপনার হচ্ছে নিজের ব্র্যান্ডিং হবে, নিজের অথরিটি হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের এই বিষয়টি হচ্ছে আজকে ডিটেলস এক্সপ্লেইন করবো, এটি কীভাবে কাজ করে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি। সো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আপনার আমাদের নিজেদের ওয়েবসাইটে একটি লিঙ্ক আপনার হচ্ছে যে শর্ট করতে পারি, এবং যে কোনো লিঙ্ক অ্যাকচুয়ালি শর্ট করতে পারি এবং কিভাবে সেগুলো ট্র্যাক রাখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, এবং ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর আপনার প্ল্যাগ ইন অপশনে এসে অ্যাড নিউ এই প্ল্যাগ ইন অপশনটা আপনার হচ্ছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদের প্ল্যাগ ইনটি ইনস্টল করতে হবে। তো ফার্স্ট আমরা আসলাম হচ্ছে প্ল্যাগ ইন থেকে অ্যাড নিউ, এবং এখানে আমরা সার্চ করি জাস্ট লিঙ্ক লাইট, লিখলে আপনার হচ্ছে চলে আসবে লিঙ্ক লাইট। এটা লিখে আপনি সার্চ করলে দেখবেন যে অনেক অনেক প্ল্যাগ ইন চলে আসবে। তো এখান থেকে আমরা দেখব এই প্ল্যাগ ইনসটি, আপনার শর্ট লিঙ্কস বাই প্রিটি লিঙ্কস, এই প্ল্যাগ ইনসটি। সো আমরা ফার্স্ট এটা কী করব, ইনস্টল করব এবং এরপর এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেফট সাইডে দেখবেন যে আপনার হচ্ছে এই প্ল্যাগ ইনসের একটি অপশন অ্যাড হয়েছে প্রিটি লিঙ্কস। সো আমরা এই প্রিটি লিঙ্কস এই অপশনে আসবো এবং এইখানে এসে আমরা এখান থেকে আপনার বলছে রিম্যান্ড মিন লেটার, এটা দিয়ে দিই। ওকে, আমার এখানে অলরেডি আপনার হচ্ছে কিছু লিঙ্ক শর্ট করা আছে, সো আমি এটা রিমুভ করে দিই। ফার্স্ট হচ্ছে আমরা আসলাম প্রিটি লিঙ্ক লাইট এইখানে, এবং এইখানে এসে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রিটি লিঙ্ক একটা অপশন। সো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে বেশ কিছু অপশন চলে এসেছে লিঙ্ক আপনার হচ্ছে আমাদের ডোমেইনে ব্র্যান্ড করার জন্য। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, একটি হচ্ছে 307, 302 এবং 301। তো 301 এটা হচ্ছে পারমানেন্ট রিডাইরেকশন, আপনার সাইট থেকে ডিরেক্টলি যদি আপনি একেবারে পারমানেন্টলি আপনি হচ্ছে রিডাইরেক্ট করতে চান কোনো লিঙ্ক, সেটা আপনি হচ্ছে এখান থেকে সেট করতে পারেন। এছাড়া টেম্পোরারি যেটা আছে 307, এটা মোটামুটি ভালো এবং এটা দিয়েই হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা সবাই কাজ করে থাকি। তো এই প্ল্যাগিনসটা আসলে কী কারণে, আসলে হচ্ছে ধরুন আমাদের মেইনলি আমার সাপোজ আমার হচ্ছে ধরুন একটা ফেসবুক আইডি, আচ্ছা ফেসবুক আইডি বাদ দিয়ে আমি হচ্ছে আপনার ক্লিক ব্যাঙ্ক ডট কমে যাই। আমি ধরুন হচ্ছে ক্লিক ব্যাঙ্কে আমি যাচ্ছি, আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আমি এখান থেকে জেনারেট করি এবং আমার অ্যাফিলিয়েট লিঙ্কটাকে আমি আমার ডোমেইনের মাধ্যমে আমি মাস্কিং করব এবং সেটাকে রিডাইরেক্ট করব। তো সেক্ষেত্রে আমি আসলাম ক্লিক ব্যাঙ্কের মার্কেট প্লেসে এবং এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের আমি প্রমোশনাল লিঙ্কটা আপনার হচ্ছে নিয়ে নিই। তো দেখুন মেইনলি এই যে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল আমি হচ্ছে আপনার দেখাচ্ছি, এটি হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি এই লিঙ্কটিতে যখন ভিজিটর পাঠাবো তখন আপনার হচ্ছে যদি কেউ পারচেস করে তাহলে আমি কমিশন পাবো। তো আমার মূল কাজ হচ্ছে যে এখানে ভিজিটর পাঠানো। এখন এই যে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি কি অনেক আপনার হচ্ছে বিদঘুটে টাইপের একটা লিঙ্ক এখানে শো করছে। সো এই লিঙ্কটি আমি শেয়ার করলে এখানে দেখাচ্ছে ক্লিক ব্যাঙ্ক এবং এই লিঙ্কটি আপনার হচ্ছে বিভিন্ন জায়গাতে নেবেও না। তো আমরা এই লিঙ্কটিকে যদি শর্ট করতে চাই আমাদের ডোমেইনের মাধ্যমে এবং এটাকে মাস্কিং করতে চাই তাহলে ফার্স্ট হচ্ছে আমরা অ্যাড নিউতে এসে একটা লিঙ্ক তৈরি করি, টার্গেট ইউআরএল এ আমাদের এটা দিতে হবে এবং আপনার শর্ট লিঙ্কে আপনি আপনার মন মতো কোনো একটা লিঙ্ক এখানে লিখে দেবেন। সো আমি আপনার দিলাম হচ্ছে সিবি টেস্ট, এবং টাইটেলে যেটা আছে সেটা হচ্ছে যে আমি লাইক প্রোডাক্টের নাম দিলাম, এবং নোটস যেটা আছে এটা অপশনাল, এখানে আপনার এই লিঙ্কটা আসলে কী রিলেটেড এই বিষয় সম্পর্কে আপনি চাইলে এখানে কিছু নোটস লিখে রাখতে পারেন, এটা অপশনাল, এটা আমাদের দিলেও হবে না দিলেও হবে এটা আপনার বোঝার জন্য। সো এখানে অ্যাডভান্স অপশনে আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, আপনি চাইলে এই অ্যাফিলিয়েট লিঙ্ক বা ক্লিক ব্যাঙ্কের যত লিঙ্ক আছে সেগুলোর আলাদা একটা গ্রুপ এখান থেকে তৈরি করতে পারেন। এছাড়া পাশাপাশি দেখতে পাচ্ছেন নো ফলো একটি অপশন আছে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে
আপনি যদি এটা টিকমার্ক দিয়ে না রাখেন তাহলে আপনার এই লিঙ্কটি ডু ফলো হবে এবং আপনার ওয়েবসাইটের অথরিটি এটা পাস করবে এই লিঙ্কের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে নো ফলো দেব, এটা টিকমার্ক রাখবো। যারা এটা এসইওর একটা টার্মস, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানেন না, আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এটা এত ডিটেলস আমি এখানে বলছি না, জাস্ট হচ্ছে এটা নো ফলো, আমাদের এটা টিকমার্ক দিয়ে দিলাম যাতে করে আমাদের ওয়েবসাইটের অথরিটি অন্য কোনো জায়গাতে না যায়। প্যারামিটার আপনার হচ্ছে যে ফরওয়ার্ডিং যেটা আছে, এটা হচ্ছে আপনার যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে এটার জন্য একটা এক্সট্রা আপনার রেফারেন্স তৈরি হয়, তো এটাও আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। ট্র্যাকিং এটা অবশ্যই টিকমার্ক থাকবে। এবং প্রো অপশন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইনলি পেইড ভার্সন, এদের একটা পেইড ভার্সন আছে। সো আপনি যদি এটা আপগ্রেড করতে চান তাহলে আপগ্রেড করলে এই প্রো ফিচারগুলো আপনি পাবেন। সো আমার এটা দরকার নেই, আমি ফ্রি এটা ইউজ করব। আমি এটা এটুকু ইনফরমেশনগুলো দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখুন একটি লিঙ্ক তৈরি হয়ে গেল, এই হচ্ছে আমাদের লিঙ্ক এবং শর্ট একটি লিঙ্ক আপনার trafficadvice.com/cbtest। এখন এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কের ভেতরেই মেইনলি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা সেটাকে আমরা মাস্কিং করেছি এবং এই লিঙ্কে আপনার যখনই কেউ যাবে, আমরা যদি এই লিঙ্কটি শেয়ার করি বিভিন্ন জায়গাতে, যখনই কেউ যাবে রিডাইরেক্ট করে সে এই সাইডে বা এই পেজটাতে নিয়ে আসবে এবং এটা আমার মেইনলি অ্যাফিলিয়েট লিঙ্ক। তো দেখুন আমাদের নর্মাল আমরা যে লিঙ্কটি তৈরি করলাম এই লিঙ্কটার মাধ্যমে কেউ কিন্তু বুঝতে পারছে না যে এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আমরা চাইলে অনেক বড় বড় যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমাদের এই ওয়ার্ডপ্রেসের ভেতরেই এগুলোকে শর্ট করতে পারি এবং এইভাবে আমরা এটাকে মাস্ক করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে এই প্ল্যাগিনসটি কীভাবে কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনের জন্য অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে আমার ইন ফিউচারে যে আপডেটের যে ভিডিওগুলো আসবে সেগুলোর একটি নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।